অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশি অক্টোবর 2020 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন কোন দিকে আপনাদের শুভ এবং কোন কোন দিকে এ মাসে আপনাদের সমস্যা আসতে পারে, সেই দিকগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করতে চলেছি। তো শুরু করা যাক ভিডিওটি। মিথুন রাশির অক্টোবর কেমন যেতে চলেছে? সকল প্রিয় দর্শকবন্ধুকে অগ্রিম দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলের দুর্গাপূজা যেন ভালো কাটুক, সকলে যেন খুব আনন্দে কাটাতে পারে, এই কামনায় আমি আমার প্রিয় দর্শকবন্ধুদের জন্য জানাই। তো শুরু করা যাক আলোচনাটি। দেখুন, মিথুন রাশি এই অক্টোবর কী ঘটতে চলেছে। দেখুন, অ্যাস্ট্রো এডুকেশন বুকিং নাম্বার, আমার চ্যানেলের বুকিং নাম্বার 9609343993, এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনারা এখানে অবশ্যই বুকিং করাতে পারেন এবং এখান থেকে আপনাদেরকে কল করে নেওয়া হবে। কিন্তু অনেকে বারবার বলছি রাশি লগ্ন, এরকম অনেক মেসেজ আসছে, এরকম রাশি লগ্ন কিন্তু বলা হয় না। স্পেসিফিক আপনার রাশি কী, লগ্ন কী, এগুলো কিন্তু বলা যাবে না। আপনি সেগুলোর জন্য কমেন্টস বক্সে করুন, সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। এবং আপনারা, এটি অনলি ফর বুকিং, হোয়াটসঅ্যাপ বুকিং। আপনি যদি দেখাতে চান বাই টেলিফোনে, আপনারা যদি কথা বলতে চান, অবশ্যই এখানে আপনারা বুকিং করতে পারেন। নচেত আপনারা কিন্তু এখানে কোনো জন্ম সময়, জন্ম তারিখ এটা দিয়ে আপনারা জানতে চাইবেন না যে আমার রাশি কী স্যার, আমার লগ্ন কী, এটা কিন্তু এখানে বলা হবে না। বারবার আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, যারা বুকিং করাতে ইচ্ছুক তারাই একমাত্র এখানে কল করুন বা আপনারা মেসেজ করুন। সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে আপনারা বুক করাতে পারবেন। সময়টা সকাল 11টা টু রাত্রি 8টা পর্যন্ত। তো শুরু করা যাক আলোচনাটি। মিথুন রাশির অক্টোবর মাসে দেখুন, আপনাদের রাশির সপ্তম স্থানে সপ্তমপতির অবস্থান, সপ্তম স্থানে সপ্তমপতি অবস্থান, অর্থাৎ বৃহস্পতি সক্ষেত্রিক এবং কেতু থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে, এই মিথুন রাশির ক্ষেত্রে বিবাহের দিকটা কিন্তু খুব গাঢ়, বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা বিয়ে নিয়ে এতদিন চিন্তাভাবনা করছিলেন, বিবাহ দিকটা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং দশমপতি সপ্তমভাবে অবস্থান করছে, কর্মের দিকটা কিন্তু আপনাদের ভালো, ব্যবসার দিক আপনাদের ভালো। এবং বিবাহের দিকটা আমি বারবার বলছি, প্রেমজ বিবাহ বলুন, অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, এই ব্যাপারে যদি আপনারা এগিয়ে যেতে পারেন, বিশেষ করে 23 সেপ্টেম্বরের পর থেকে যখন কেতু থেকে মুক্তি পেয়ে যাচ্ছে এই বৃহস্পতি, তখন আপনারা বিয়ের ব্যাপার, 23 সেপ্টেম্বরের পরে আপনারা কিন্তু এই অক্টোবর মাস থেকে এই বিয়ের ব্যাপারে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন 1 অক্টোবর থেকে। এইবার বলি প্রেমজ ব্যাপারটা। দেখুন, প্রেমজ দিকটা, প্রেমজ সম্পর্কের দিকটা এ মাসে যথেষ্ট ভালো। আপনাদের এ মাসে প্রেম আসবে, এটা আমি আপনাদেরকে খুব জোর গলায় বলছি। নতুন প্রেমের কানেকশান কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি এ মাসে কিন্তু হবে। প্রেমের যাদের নিয়ে বিচ্ছেদের দিকে যাচ্ছিল, তাদের কিন্তু কিছুটা হলো সম্পর্কে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। এ মাসে আপনাদের বিদেশ যাত্রা, দূর যাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এই অক্টোবর মাসটাতে আপনাদের দূর যাত্রা বা বিদেশ থেকে কোনো আর্নিং আসার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। এবং রাশির ঠিক পঞ্চম স্থানে, রাশির পঞ্চম স্থানে রাশির অধিপতি অবস্থান করছে, অর্থাৎ এই বুধ পঞ্চমভাবে অবস্থান করছে। আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সন্তানের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে। আপনাদের কিন্তু যারা প্রাইমারি লেভেলে এডুকেশন করছে তাদের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের যেহেতু একাদশপতি মঙ্গল দশমভাবে বক্রি অবস্থাতে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল আপনাদের মীন রাশিতে চলে যাচ্ছে বক্রি অবস্থাতে, এই ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জটিলতা
তৈরি হবে। সেই সেকেন্ডটাতে আপনাদেরকে কিছুটা হলো মাথা ঠান্ডা করে আপনাদেরকে কাজ করতে হবে, এই জটিলতাটা আপনাদেরকে কাটিয়ে উঠার দরকার। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতাটা কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর এ মাসে হবে। শত্রুতা মানে অযাচিত শত্রুতা, আপনি কিছু করলেন না সেই কিন্তু আপনাকে হিংসা করে আপনার উপর শত্রুতা। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আপনার উপর জেলাসি, এগুলো কিন্তু হবে এই মাসে। যথেষ্ট পরিমাণে আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রমের জায়গাটা কিন্তু যথেষ্ট করতে হবে। এবং সম্পত্তিগত দিকটা আপনাদের ভালো, এর সাথে সাথে বলি অষ্টম স্থানে শনির অবস্থান, ছোটোখাটো চোট আঘাট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলোর দিকে আপনারা অবশ্যই সাবধানে গাড়ি বা বাইক চালাবেন। যারা সেনাবাহিনীতে আছেন বা আর্মিতে আছেন তারা অবশ্যই খুবই সাবধানে থাকবেন এই সময়টাতে। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল দেখা যাচ্ছে, অর্থাৎ মৃত্যুতুল্য কষ্ট কিন্তু আসতে পারে। অর্থাৎ গাড়ি ঘোড়া বা বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। এবং আপনাদের রাশির চতুর্থ স্থানে এই রবি গ্রহের অবস্থান এই 16 অক্টোবর পর্যন্ত, এবং রাশির পঞ্চম স্থানে এই রবি চলে যাচ্ছে 16 অক্টোবরের পর থেকে। যারা গর্ভবতী মহিলারা আছে তারা কিন্তু একটু হলো সাবধানে থাকবেন। যারা মানে গর্ভবতী মহিলারা আছেন, যারা প্রেগনেন্ট, তারা কিন্তু এ মাসে কিছুটা হলো সাবধানে থাকবেন, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। আমি এটা আপনাদেরকে সচেতন করছি, কোনো ভয় দেখানোর জন্য নয়, ভিডিওটি সচেতন করার জন্য আমার এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। এবং ভাইয়ের দিক থেকে কিছুটা হলো সমস্যা এ মাসে আসতে পারে। ভাতৃস্থান আপনাদের কিন্তু এ মাসে কিছুটা হলো সমস্যা বহুল হবে। শত্রুতা এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, মানে আপনি টাকা দিলেন সেই টাকাটা আপনি রিকভার করতে পারছেন না, সেদিকটা কিন্তু অবশ্যই নজর রাখবেন। এ মাসে চট করে কাউকে অর্থ ধার দিবেন না, সেক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা গোল্ডের বিজনেস, যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো সময়, যারা ফুডের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো সময়, ফিল্ম দুনিয়াতে যারা আছে অ্যাক্টিং মডেলিং নাচ গান এগুলোর দিকটা কিন্তু আপনাদের বেশ শুভ দিক কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের রাশির দ্বাদশ স্থানে এই রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু ব্যয় কিন্তু করাবে, অর্থাৎ এটা আপনাদের মেডিকেলের দিকেও কিন্তু আপনাদের অর্থ কিন্তু খরচ হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশনের ব্যাপার আছে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও টেনশনের ব্যাপার আছে, এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে কনসালটেন্সি করুন, এই দিকটা আপনারা অবশ্যই নজর রাখুন। স্ত্রীর সঙ্গে কিন্তু আপনাদের বন্ডিংটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মতান্তর হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, সেদিকটা আপনারা একটু মানি গুছিয়ে চলার চেষ্টা করুন। একে অপরে হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রে বলছি একটু মানি গুছিয়ে চলুন, কিছু কিছু ক্ষেত্রে মতান্তর কিন্তু মোটামুটি ওভারঅল যদি বলা যায় ভালো। ভাড়াটিয়া থেকে কিছুটা হলেও সমস্যা, ভাড়াটিয়া নিয়ে সমস্যা এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এনজিওতে যারা আছে তাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষ শুভ লক্ষ্য করা যাচ্ছে। কর্মের দিকটা ভালো, ব্যবসার দিকটা কিন্তু খুবই শুভ, ব্যবসার দিকে অত্যাধিক শুভ। যারা নিজস্ব সেলফ প্রফেশন করছেন, অর্থাৎ যারা অ্যাডভোকেট, যারা ডক্টর, যারা অ্যাস্ট্রোলজার বা নিজের টিউশনই পড়িয়ে যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা, বিশেষ করে যারা টিউশনই পড়ান অ্যাডভোকেট অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষ মিথুন রাশির জন্য শুভ ফল বহন করবে। এবং আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে বাধা আসলেও এই বৃহস্পতির শুভ প্রভাবে সেই বাধা আপনাদের রাশির উপর দৃষ্টি পড়াতে সেই বাধা আপনাদের কিছুটা হলেও কাটবে। সরকারি চাকরির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট চাপ কিন্তু বাড়বে, কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মিথুন রাশি কিন্তু যথেষ্ট চাপ দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এদিকে অবশ্যই নজর রাখুন। এবং নতুন আপনারা কোনো গাড়ি বা ফ্ল্যাট কেনার কিন্তু পরিকল্পনা করতে পারেন বা তার জন্য কিছু অর্থ অগ্রিম প্রদান করে রাখতে পারেন,
এটা কিন্তু সম্ভাবনা আছে। যাদের মিলছে না তারা জানবেন যে আপনার ভাই বাচ্চার আপনার রাশিচক্রে কোনো দোষ আছে। নমস্কার, ধন্যবাদ।